প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের র‍্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক। বাংলাদেশ পাবলিক টিভি সাথে আছে আমি সাথী আক্তার। চাঁপাইনবাবগঞ্জ থেকে তথ্য ও ভিডিও চিত্রে আমাদের সহকর্মী সোহেল রানার পাঠানো ডেক্স রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‍্যাব অভিযান চালিয়ে লোহার ভাঙড়ি গোডাউন সামনে থেকে আলামিন ও মেহেদি হাসান বাপ্পি নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। ঘটনাটি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে র‍্যাব ৫। বৃহস্পতিবার ৯ মার্চ ২০২৩ দুপুরে শিবগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে তাদের দুইজনকে আটক করা হয়। আটককৃত হচ্ছে বিভাগীয় রাজশাহী জেলার দামকুড়া থানার কসবা গ্রামের মিলন হোসেন ও মাতা আয়েশা বেগমের ছেলে আলামিন ওরফে অপু ২৫, অপরজন চন্দ্রিমা থানার ছোট বনগ্রামের বাচ্চা শেখ ও নূরজাহান পারভিনের ছেলে মেহেদি হাসান বাপ্পি ২৯কে হাতে নাতে গ্রেপ্তার করে। র‍্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে র‍্যাব ৫ রাজশাহী সিপিসি ১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহুফিদ তাহমিন তৌকির এবং কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২২ বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। উল্লেখিত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আলামত হস্তান্তর ও মাদকদ্রব্য মামলা রুজু করা হয়েছে।